আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরংঘাটা বাবা লোকনাথ মন্দির। আমি পরিচয় করাবো আপনাদের সঙ্গে এখানকার উপস্থিত সকল ভক্তবৃন্দ এবং এখানকার যারা সেবায়িত তাদের সঙ্গে। আমরা শুনে নেব তাদের কাছ থেকে তাদের কি বক্তব্য, তারা কবে থেকে কি করলেন, কিভাবে আজকের এই বাবা লোকনাথ মন্দির, কেন আজকের এই উৎসব। জয় বাবা লোকনাথ। আজ এই আরংঘাটা বাবা লোকনাথ মন্দির থেকে ইশ্লোক, যার কথা আপনারা অনেকেই জানেন, সেই সকল ইশ্লোকের মানুষজন, যারা ইশ্লোক তত্ত্বাবধানে আছেন, যারা ইশ্লোক পরিচালন করেন, সেই পরিচালন সমিতির ওপরতলার সদস্যরা সবাই আছেন। আমরা শুনে নেব তাদের কাছ থেকেও, কিন্তু সবার আগে যেটা যাব সেটা হচ্ছে আরংঘাটা বাবা লোকনাথ মন্দিরের সেবায়িত সভাপতি গোপাল অধিকারী। নমস্কার। জয় বাবা লোকনাথ। আজ সাতই চৈত্র মন্দিরের প্রতিষ্ঠা দিবস উৎসব উদযাপন করা হচ্ছে পঞ্চদশ বর্ষ, অর্থাৎ আমাদের গুটি গুটি পায়ে 15টা বছর মন্দিরে পার হয়েছে। আমরা এত অঞ্চলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভক্তদের সহযোগিতায় আজ গুটি গুটি পায়ে আজ আরংঘাটা বাবা লোকনাথ সেবাশ্রম সংঘের মন্দির, আরংঘাটার একটা বিশেষ ধর্ম, একটা ধর্মস্থান এবং একটা দর্শনীয় স্থান রূপে পরিগণ্য হয়েছে। এটা বাবার অশেষ কৃপা এবং ভক্তদের কৃপা এবং এতদ অঞ্চলের সমস্ত বাবার ভক্তবৃন্দদের, এবং এরপরে আমাদের বাবার আশীর্বাদ তো আছেই। এছাড়া আমাদের বাইরে থেকে আমাদের যে বাবার ভক্তরা, অর্থাৎ আমাদের গুরু ভাইরা, যেমন ইশ্লোকের বা সমন্বয় পরিষদ বা নানান মন্দির আছে, বেলঘরিয়া, সোদপুর, ত্রিবেণী, রানাঘাট, সমস্ত মন্দির, হয়তো মনে করবেন না, কিছু নাম মনে নেই, হয়তো সমস্ত শর্টে ফেলে দিলাম, সব মন্দিরের যে ভক্ত আমাদের গুরু ভাইরা, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে আমরা এইটা প্রচেষ্টা সফল হয়েছে। আমাদের মন্দিরে প্রত্যেক দিন ভোগ হয়, অন্নভোগ, এবং এখানে 10 থেকে 15 জন দুস্থ ভক্তদের, এখানে দুস্থ বলাটা ভুল আমার, ভক্তরা প্রসাদ পায় এবং এখানে যত ভক্ত আসে সবাইকে প্রসাদ দেওয়া হয়, এবং কোনো ভক্তরা যদি বলেন যে আমরা 10 জন প্রসাদ নেব, অন্তত কোনো কিছু লাগবে না, আমরা প্রসাদের ব্যবস্থা করে থাকি। এছাড়া বছরে 5-7টা বড় বড় অনুষ্ঠান হয় এবং তাতে আমরা বস্ত্রদান, মশারি দান, ডিকশনারি, বাচ্চাদের ছাত্রদের বই খাতা পেন্সিল এবং শীত বস্ত্র, এই করোনাকালে আমরা দীর্ঘদিন বাচ্চাদের খাবারটা, কারণ অন্যান্য জায়গায় চাল ডাল সব প্রচুর পেয়েছে, আমরা দেখেছি বাচ্চাদের খাবারটা অনেকটাই অবহেলিত, এই জন্য আমরা দুধ, সুজি, বিস্কুট এবং মিশ্রি, নানাবিধ বাচ্চাদের যে সমস্ত রকম মন্দির থেকে দেওয়ার চেষ্টা করেছি, এবং সমস্ত কৃপায় সমস্ত কিছু সম্ভব হয়েছে আমাদের বাবার আশীর্বাদে। তাই এত অঞ্চলের ভক্তদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের সহযোগিতার হাত যেন সর্বদা আমরা পেয়ে থাকি। আমাদের সবসময়ে আমাদের প্রত্যেক ভক্তবৃন্দ সর্বতোভাবে চেষ্টা করে যায় মন্দিরের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য। এবার আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি এই আরংঘাটা লোকনাথ মন্দিরের আর একজন সেবায়িত বলতে পারেন, কর্মকর্তা বলতে পারেন, এবং সর্বময় কর্তাও বলতে পারেন, সম্পাদক গৌতম বাবু। আপনার পরিচয়টা একটু দিন। আমি গৌতম কুণ্ডু, আরংঘাটা লোকনাথ সেবাশ্রমের বর্তমানে সম্পাদক পদে রয়েছি। আমার সাথে আরেকজনও রয়েছে, এনিমাই চন্দ্র দে মহাশয়। আমরা দুজনে মিলে সুস্থভাবে মন্দির পরিচালনার মাধ্যমে জনগণের কিছু কিছু সেবা কাজে ভর্তি হয়েছি। যেরকম আজকে আমাদের সাতই চৈত্র আমাদের প্রতিষ্ঠা দিবস, আজ থেকে আজকে এটা 15 বর্ষ আমরা পালন করছি। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং কিছু সেবামূলক কাজের মাধ্যমে
আমরা এই দিনটিকে পালন করছি। গতকাল আমরা দুষ্ট ছাত্রছাত্রীদের মধ্যে ডিকশনারি বিতরণ করেছি, আজ আমরা দুষ্টদের মধ্যে কিছু মশারি বিতরণ করব। এইভাবে আমরা আমাদের মন্দিরের কিছু দাতব্য চিকিৎসালয়ে আমরা সুযোগ শুরু করেছি এবং আরও কিছু আমাদের পরিকল্পনা আছে। সেই সব পরিকল্পনা রূপায়ণ করার জন্য সকল শ্রেণীর, সকল ধর্ম, সকল সংগঠনের সাহায্য আমি আশা করছি এবং সেই আশা মনে ইচ্ছা আছে এখন পর্যন্ত যা আমি এই সবার সহযোগিতা পাব। এই নিয়ে আমি আমাদের সংগঠন আস্তে আস্তে এগিয়ে চলেছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে আমরা কথা বলছি গঙ্গা বাবু, আমাদের এই শ্লোকের সহ সম্পাদক, সহ সভাপতি গঙ্গাধর কুণ্ডু দাস, গঙ্গাদাস বসাক। নমস্কার, আমি গঙ্গাদাস বসাক, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ শ্লোকের একজন সৈনিক। আমি বাবার চরণে, যেটা বাবা বলেছেন আমার চরণ দোষ ধরিস না আচরণ ধর, সেই আচরণকে উদ্দেশ্য করে আমার যখন বালক বয়স ছিল আজ থেকে 48 বছর আগের থেকে আমি বাবার এই চরণে আছি। কালীঘাটে একটি ছোট্ট সৌর মন্দির বাবার করতে পেরেছি, মায়ের মন্দিরের সামনে কালীঘাট মন্দিরে, নাট মন্দিরে বাবার ফলক বসানোর সুযোগ বাবা করে দিয়েছেন। এবং আমরা জানি বারুদিতে বাবা শ্মশানে বসে আছেন, আমরা করুণাময়ী শ্রীটি শ্মশানে বাবা লোকনাথকে 2002 সালে একটি বাবার সৌর মন্দির এবং মূর্তি প্রতিষ্ঠাতা করেছি আমরা সবাই মিলে। আজকে আমি এই আরাঙ্ঘাটায় প্রথম এসেছি, আরাঙ্ঘাটের ব্যবস্থা দেখে আমিও খুব অনুভূত এবং এখানকার সবাই মিলে মিলেমিশে সবাই মিলে একাকার হয়ে গেছে। এখানে বস্ত্র বিতরণ এবং মশারি বিতরণ চলছে, গতকাল ডিকশনারি বিতরণ করা হয়েছে। আমরা এই করোনার মধ্যে 2 বছরে আমরা বহু সেবামূলক কাজ বাবার আশীর্বাদে করেছি, মেডিকেল ক্যাম্প থেকে চশমা বিতরণ থেকে 1 মাস নাগাড়ে সল্লেকে লোকনাথ মন্দিরে ভক্তদের প্রসাদ খাওয়ানো, সেগুলো সব ব্যবস্থা বাবাই করিয়েছে। আজকে আমরা আগামী 28 এপ্রিল পুরীর উদ্দেশ্যে একটি মহামিলনের আয়োজন করেছি ভক্তদের নিয়ে, সমস্ত মন্দিরের সবাইকে আমন্ত্রণ করে এখানে আসার জন্য আমরা জানিয়েছি। আমরা সবাইকে যাতে একসঙ্গে পেয়ে 2 বছর পর সবাই আলিঙ্গন হয়ে বাবার নাম ডাক করতে পারি। এবং আর যা কিছু বলার আমার সভাপতি শ্রী প্রভাস চৌধুরী মহাশয় বলবেন। নমস্কার, ওম নমো ভগবতে লোকনাথায় ও নমো নমঃ। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ শ্লোক নামে খ্যাত আজকের এই আরাঙ্ঘাটা অনুষ্ঠানে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সঙ্গে আমরা এসেছি। তারা খুব সুন্দরভাবে যেটা বাবা বলতেন, ওরে দিন দরিদ্রর কাছে যা দিবি সেটা আমিই পাব। তা খুব ভালো লাগছে, কতদিন শিক্ষা ছাড়া তো আমাদের আলোর চোখ আমরা দেখতে পারি না। তারা ডিকশনারির ব্যবস্থা করেছেন, খুব ভালো লাগলো শুনে। এবং তারা আজকে মশারি বিতরণ করবে, এটা অভিনব সুন্দর জিনিস। কিছুদিনের মধ্যে যেভাবে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তার থেকে সুরক্ষার জন্য তারা চেষ্টা করছেন, তাদের সাধুবাদ জানাচ্ছি। আমরা শ্লোকের আমাদের কর্মকাণ্ড হচ্ছে সকলকে নিয়ে চলা, বহুরূপে সন্মুখে তব ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবপ্রেম করে যেই জন সেই জন সেবি সে ঈশ্বর। আবার গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পরস্পরম ভাবয়ন্ত সেও পরম অবাপসত ইষ্টান ভোগান হিব দেবা দাসন্তে যোগ্য ভাবিতা। পরস্পর পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে সুন্দরভাবে কাজ করার জন্য যুদ্ধের প্রাককালেও ভগবান শ্রীকৃষ্ণ সেটাই অর্জুনকে বলছিলেন। তা আমরা তো গীতাকে অনুসরণ করে চলি, গীতা মানে ত্যাগ। আমাদের মধ্যে একমাত্র শান্তির পথ হচ্ছে ত্যাগাত শান্তি, ত্যাগাত শান্তি, ত্যাগই একমাত্র শান্তির পথ। আর পরস্পরের মধ্যে মিলনই হচ্ছে আনন্দের পথ।
তা আমরা পরস্পরকে নিয়ে প্রত্যেকটা মন্দিরে মসজিদে গির্জায় প্রত্যেকটা জায়গায় বাবা সমস্ত জায়গায় গেছিলেন, তাই আমরাও বাবার সেই পথ ধরে চলছি। ধর্ম বর্ণ আমাদের কোনো জাতিভেদ নেই, সকলকে নিয়েই চলি আমরা, সমস্ত জায়গায় থাকি, সমস্ত মানুষের সেবায় থাকি। আমি আপনার এই প্রচার মাধ্যমের মাধ্যমে সকলের কাছে অনুরোধ করছি, বাবা একটি কথা বলতেন, তুই যত বড়ই হও না কেন বাবা মার আদেশ পালন করবে। আজকে বাবা মারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লাঞ্ছিত অবহেলিত, এটা আমাদের খুব হৃদয়ে ব্যথা লাগে। সেরকম কোনো বাবা মা যদি কোথাও কোনো অসুবিধায় পড়েন, আমাদের শ্লোক প্রত্যেকটা অঞ্চলের আমাদের এখানে আরংঘাটায় এই মন্দির রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যত সামান্য চেষ্টা করব, চারিদিক থেকে যেভাবে মহামারী আমাদেরকে গ্রাস করে ধরেছিলেন, তার মধ্যে থেকে আমরা বাবার নাম করে বাবার কাছে প্রার্থনা জানিয়ে অকুত ভয়ে আমরা এগিয়ে চলেছিলাম। কতটা করতে পেরেছি সে জনগণ বলবে, আমরা তার বলতে পারবো না, তবে আমরা চেষ্টা করেছি, আমাদের যতটুকু সাধ্য ছিল তার বাইরেও অতিক্রম করার আমরা চেষ্টা করেছি। আমরা আগামী দিনে চেষ্টা করব। সমস্ত প্রতিষ্ঠানগুলির কাছে আমার বিনীত আবেদন, সকলে মিলিত প্রচেষ্টা নিয়ে কাজ করলে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে। আর প্রতিষ্ঠানগুলির কাছে বিশেষ অনুরোধ, দলাদলি ভেদাভেদ বন্ধ করে সকলে মিলেমিশে ভুল ত্রুটিকে ক্ষমা করে আপনারা সকলে এগিয়ে চলুন, আমাদের শান্তি হবে। বিকাশদাকে বলুন, আমাদের আরেকজন ডাক্তারবাবু রয়েছেন ইসলোকের, বিকাশদাকে বলছি একটু বলার জন্য। জয় বাবা লোকনাথ। আমার পূর্ববর্তী বক্তা প্রভাসদা এবং গঙ্গাদা, আমাদের গোপালদা গৌতমদা সবাই বললেন, আমি দু একটি কথা বলব। আপনারা জানেন বাবার একটি বাণী আছে, বাণীটা হচ্ছে রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। এই বাণীটা বিজ্ঞানসম্মত। কেন বিজ্ঞানসম্মত? কারণ আমরা জানি যে বিজ্ঞান কী বলে, প্রথমে পরীক্ষা, তারপরে পর্যবেক্ষণ, তারপরে সিদ্ধান্ত। আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে জল তৈরি হয়, কিন্তু বাতাসে হাইড্রোজেন অক্সিজেন ঘুরে বেড়াচ্ছে, জল হচ্ছে হচ্ছে না, একটা বিশেষ প্রক্রিয়ায় বিশেষ টেম্পারেচারে মিলালে তবেই জল তৈরি হবে। তা বাবার এই বাণীটা বিজ্ঞানসম্মত, কারণ মানুষ যদি বিপদে পড়ে বাবাকে ডাকে, যদি উদ্ধার পায়, ধরকে বিপদে পড়লো, বাবাকে ডাকলেন, বিপদ থেকে উদ্ধার হলেন, তারপরে তিনি কি পর্যবেক্ষণ করবেন যে আমি উদ্ধার হয়েছি, তবে সেটা সিদ্ধান্ত হবে। এবং আমার জীবন দিয়ে আমি অনুভব করেছি, আপনারা দেখবেন কেউ কোনো বিপদে পড়লে বাবাকে স্মরণ করবেন, আপনারা বিপদ থেকে উদ্ধার পাবেন। তাই বাবার এই অভয় বাণী, এই বাণীটা বিজ্ঞানসম্মত, এবং এই বিজ্ঞানসম্মত বাণীকে আর্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, নিপীড়িত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, হতাশাগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে সংগঠন, তার নাম হচ্ছে শ্লোক, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ। অর্থাৎ মানুষ যখন হতাশাগ্রস্ত হয়ে যায়, তার কাছে গিয়ে মনোবল জোগানোর জন্য বাবার এই বাণীটা আমাদের পৌঁছে দিতে হবে। তোমরা বাবাকে তাকে উদ্ধার পাবে, সে যখন উদ্ধার পাবে, এইভাবে বাবার অভয় বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব শ্লোকে যে আমি প্রভাস চৌধুরীকে বলবো, অনুরোধ করব যে এই যে শ্লোকে যে বিভিন্ন জায়গায় মন্দির আছে, বাবার প্রচুর জ্ঞানী গুণী ভক্ত বিভিন্ন জায়গা আছে, সেই ভক্তগুলিতে একত্রিত করার জন্য যে মালির দায়িত্ব, সেই মালির দায়িত্ব যদি আমাদের নিতে হবে, এবার সেখানে যদি আমাকে সুতোর দায়িত্ব দেয় প্রভাসদা, আমি প্রত্যেকটা জ্ঞানী গুণী বাবার যে ভক্ত আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন তারা নীরবে রয়েছে, তাদের একত্রিত করে একটা মালা যদি আমরা গাঁথতে পারি শ্লোক, সেই মালাটা বাবার গলায় অলরেডি পড়ে যাবে এবং সমাজ থেকে অনেক হতাশা চলে যাবে। এবং আমি আপনাদের বলি, আমি ফেসবুকে বিভিন্ন বাবার ছবি টবি বিভিন্ন কিছু পানি টানি চারি, আমি উপরে লিখে দিই লাইফ ডিভাইন, অর্থাৎ জীবন স্বর্গীয়। আমরা জানি জীবন স্বর্গীয় নয়, জীবন দুঃখময়, কারণ হচ্ছে জীবন হচ্ছে আমাদের জন্ম দুঃখময়, তারপরে আমাদের জরা দুঃখময়, ব্যাধি দুঃখময়, মৃত্যু দুঃখময়, আরও তিনটি জিনিস দুঃখময় আছে, কী কী সেগুলো, একটা হচ্ছে আদি দৈবিক, আর একটা হচ্ছে আধ্যাত্মিক। আদি 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 দৈবিক কোনটা, যেমন বজ্রপাত, এই সমস্ত আদি আদি দৈবিক হচ্ছে, আর আদি ভৌতিক হচ্ছে আপনার এই সাপে কাটা মশা মশারা কামা এগুলো, আর আধ্যাত্মিক যেটা হচ্ছে এটা মনের ব্যাপার। আমার ছেলে ফেল করুক কোনো অসুবিধা নেই, কিন্তু আমার পাশের বাড়ির আমাদের এগুলো ত্যাগ করে যদি আমরা বাবার চরণে নিবেদন করতে পারি এবং বাবার বাণী যদি সবার কাছে প্রচার করতে পারি, তাহলে লাইফটা কিন্তু ডিভাইন হয়ে যাবে।
এই কথা বলে বাবার অভয়বাণী চারিদিকে ছড়িয়ে পড়ার দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে, এই অনুরোধ জানাই। জয় বাবা লোকনাথ, সবাই ভালো থাকুন, বাবা সকলের মঙ্গল করুন। জয় বাবা। সব শেষে আমি পরিচয় করাবো এই আরংঘাটা লোকনাথ বাবার, যিনি মানে সব সময় সেবা করেন সোজা কথায় সেই পুরোহিত মশাই, তার সঙ্গে আমরা একটু পরিচয় করব। আপনি বাবার পুজো করে কি পেলেন? আমি পেওয়ার কোনো বড় কথা না, আমি বিশ্বনাথ ভট্টাচার্য বলছি। আমি বাবার তিনবেলা ভোগ দিই, পরের হিতা মনে করে আমার লক্ষ্য। আমি বাবাকে কীভাবে সেবা করবো সেটাই বড় কথা। আমি যতদূর পারি আমার সমস্ত কিছু ত্যাগ করে আমি আমার বাবাকে সেবা করে যাব। আমার কোনো আশা নেই, আমার কোনো লোভ নেই, আমি বাবাকে কীভাবে সেবা শুশ্রূষা করবো এইটাই সবচেয়ে বড়। তার আগে আমি আর একটু, আমাদের মধ্যে আর একজন পুরোহিত আছেন, তার সঙ্গে একটুখানি কথা বলবো। ইনি চাকলাধামের পুরোহিত, আপনি একটু বলুন আপনার অভিজ্ঞতা বাবা সম্পর্কে। আমি সুদেব ব্যানার্জি, বিগত 30 বছর যাবৎ চাকলাধামে বাবার সেবা করে আসছি। বলবো শুধু আমি বলে না, যে কোনো ব্যক্তি সে যদি নাস্তিকও হয়, একটা ধূপকাঠি জেলে যদি বাবার একটু আকার আকৃতি চিন্তা করতে পারে, দেখবেন সেই নাস্তিকও বাবার ভক্ত হয়ে গেছে। আমি যতটুকু জানি, আমি যে পূজা করছি, মানে আমরা কতটুকু জানি, এমন ভক্ত আছে যে দিন রাত বাবা ছাড়া কিছু জানে না। তবে যাই বলুন, জাত পাত নির্বিশেষে লোকনাথ বাবাকে, লোকনাথ বাবার নাম উচ্চারণ মহামন্ত্র, জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় মা লোকনাথ, বাবার সবাই কৃপা করল, জয় বাবা। গোপাল পাল আপনার কাছে ভ্রাম্যমান প্রার্থনা সভা, বাবা লোকনাথ নিজ মুখে বলেছিলেন, গুরুর প্রিয় কাজ করাই গুরুর সেবা করা। তাই গুরু লোকনাথের অমৃতবাণীকে বক্ষে ধারণ করি ভ্রাম্যমান প্রার্থনা সভার মাধ্যমে। শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে তার মহানাম প্রচার করার সংকল্প গ্রহণ করা হয়েছে। তাই বাবা বলছিলেন, আমি আমার নশ্বর দেহ রেখে চলে যাচ্ছি, অণু পরমাণু হয়ে আমি প্রতিটি জীবের অন্তরে বিরাজ করব। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। তাই বলছি, আমার নেশা তোমার নাম, আমি গাইব অবিরাম, দেখি বাঁচাও কিনা আমার দয়াল গুরু ভগবান, আমার নেশা তোমার নাম। লোকনাথ সমন্বয় পরিষদ পশ্চিমবঙ্গ 1989 সালে এই সংস্থার জন্ম হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই আরঙ্গাটা লোকনাথ সেবাশ্রম সঙ্গ আমাদের সংগঠনের সদস্য। আজ থেকে 15 বছর আগে এই মন্দির উদ্বোধনের সময় আমরা এখানে এসেছিলাম সমন্বয় পরিষদের পক্ষ থেকে। ওরা আমাদের সংগঠনের সদস্য, আরও আমাদের সবাই এসছে। আমরা এই মন্দির জন্মলগ্ন থেকে দেখেছি, আজকে এই মন্দির যে বৃহৎ আকার ধারণ করেছে এর জন্য আমি গর্বিত। আমি আশা করি এই একদ অঞ্চলের লোকনাথ নামাঙ্কিত যে সমস্ত ভক্ত বৃন্দেরা আছেন, তাদের সহযোগিতা এবং সহানুভূতি, তাদের সব রকম সাহায্য, আর্থিক দৈহিক সব রকম সাহায্যের দ্বারা আজকে এই মন্দির এই কলেবরে এত বড় হয়ে উঠেছে। যাই হোক, আমাদেরও বয়স বাড়ছে, আর 40 বছর যাবৎ এই লোকনাথ নাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই, শারীরিক অনেক বয়স হয়েছে, আর সম্ভব না তাও এদের ডাকে আজকে এসেছি। আমি আশা করি এই মন্দির আরও বড় আকার ধারণ করুন, বাবা এদের উপরে বিশ্বাস লাভ আছে। এরা এখানে যেভাবে দিনের পর দিন কর্মকাণ্ড করছে আমি একে সমর্থন করি। এদের সকলে বাবার কাছে দীর্ঘায়ু কামনা করি ও মন্দিরের মধ্যে এটা বলে আপনাদের সকলকে বাবার চরণে প্রণাম জানিয়ে।